এ দারুণ একটা ভিডিও, তাই ভিডিওটি পুরোপুরি দেখবেন। উপরে দেখতে পাচ্ছেন লগ ইন এবং রেজিস্ট্রেশন কিছু অপশন দেওয়া আছে, এখান থেকে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এই যে রেজিস্ট্রেশনের জন্য কিছু অপশন দেওয়া আছে, এর মধ্যে ইন ওয়ান ক্লিকের মাধ্যমে আপনি সহজেই রেজিস্ট্রেশন করতে পারবেন। তাহলে ইন ওয়ান ক্লিক অপশনে ক্লিক করবেন, এখানে কান্ট্রি বাংলাদেশে রাখবেন, বাংলাদেশি টাকা বিডিটি থাকবে, বিচে স্পোর্টসে এরকমই রাখবেন। তারপর এখানে প্রোমো কোড দিতে হবে যাতে আপনার অ্যাকাউন্ট ফুল ভেরিফাইড হয়। প্রোমো কোডের এই ঘরে লিখবেন M60। আমি আবার বলছি M60। এই প্রোমো কোডটি দিলেই আপনি বিকাশ নগদ রকেটের মাধ্যমে 24 ঘন্টায় ডিপোজিট ও উইথড্র করতে পারবেন। প্রতি সপ্তাহে বোনাস সহ অ্যাকাউন্ট খোলার সাথে সাথেই 100% বোনাস পাবেন। এখানে M60 এই প্রোমো কোডটি দেখবেন, কোনোভাবে ভুল করলেই আপনার অ্যাকাউন্ট পুরোপুরি ভেরিফাইড হবে না। প্রোমো কোড দেওয়ার পরে নিচের দিকে খালি ঘরগুলোতে ঠিক দিয়ে এই সবুজ বাটনে ক্লিক করবেন। আপনার সামনে যদি এরকম রোবট ভেরিফিকেশন চায় তবে তা সফলভাবে করে দেবেন। তারপর কিছুক্ষণ অপেক্ষা করলে দেখবেন আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। এই ইউজার আইডি আর পাসওয়ার্ডের অবশ্যই স্ক্রিনশট নেবেন অথবা কোথাও লিখে রাখবেন, এগুলো খুব যত্ন সহকারে সংরক্ষণ করে রাখবেন। তারপর নেক্সট বাটনে ক্লিক করে লগ ইন অপশনে ক্লিক করে অ্যাকাউন্টে লগ ইন করবেন। এখন অ্যাকাউন্ট ভেরিফাইয়ের ফলা, এর জন্য নিচে মেনু বাটনে ক্লিক করে উপরে ইউজার আইডিতে ক্লিক করলে এরকম একটি পেজ দেখতে পাবেন। এখান থেকে এনআইডি কার্ড ও মোবাইল নম্বর ভেরিফাই করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফোন নাম্বার লিঙ্ক, লিঙ্কে ক্লিক করবেন। তারপর আপনার ফোন নাম্বারটি এখানে বসাবেন, অবশ্য জিরো ছাড়া বসাবেন কারণ এখানে জিরো দেওয়া আছে। আপনারা যদি আগে মেলবেট অ্যাকাউন্ট একই ফোন নাম্বার দিয়ে খুলে থাকেন তাহলে একই নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খুলতে পারবেন না, তাতে নতুন একটা ফোন নাম্বার লাগবে। ফোন নম্বর বসানোর পর নেক্সট অপশনে ক্লিক করে সেন্ড কোডে ক্লিক করবেন। দেখবেন আপনার ফোন নাম্বারে একটি কোড আসবে, ওই কোডটি এখানে বসিয়ে নিচে কনফার্ম অপশনে ক্লিক করে দেবেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ফোন নাম্বারটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন ফিল ইন পার্সোনাল ডাটা এখানে একটা ক্লিক করবেন, এখানে আপনার এনআইডি তথ্যের সাথে মিল রেখে সব তথ্য পূরণ করবেন। এখানে আপনার নামের প্রথম অংশটি লিখবেন, তারপর এখানে আপনার নামের শেষ অংশটি লিখবেন, তারপর এখানে আপনার জন্ম তারিখটি লিখবেন, প্রথমে সাল তারপর মাস ও তারিখ লিখবেন, প্লেস অব বার্থ অর্থাৎ আপনি কোথায় জন্মগ্রহণ করেছেন তা লিখবেন, তারপর রিজিয়নে সিলেক্ট করে এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করবেন, তারপর সিটিতে ঢাকা, রেসিডেন্স অ্যাড্রেসে আপনার জেলাটি লিখে দেবেন, ডকুমেন্ট টাইপ সিলেক্ট করে এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড সিলেক্ট করবেন, এখানে সিরিজ এর ভরে 1 লিখে দেবেন, ডকুমেন্ট নাম্বারের এখানে আপনার এনআইডি কার্ডের নাম্বারটি বসাবেন, আর আপনার যদি এনআইডি কার্ড না থাকে তাহলে এখানে আপনার মোবাইল নাম্বারটি বসিয়ে দেবেন, কোনো সমস্যা হবে না। তারপর এখানে ডেট অফ ইস্যুর জায়গায় ভোটার আইডি কার্ডের উল্টো পাশে দেখবেন ডেট অফ ইস্যুর ডেট দেওয়া আছে, ওটা বসিয়ে দেবেন। তারপর এখানে ইস্যুড বাইয়ের জায়গায় বাংলাদেশ গভর্নমেন্ট লিখে দেবেন। তারপর সব ঠিক থাকলে নিচের এই কনফার্ম বাটনে ক্লিক করে দেবেন। একটু ওয়েট করুন, এই যে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন সাকসেসফুল হয়েছে। এখন এখানে ডিপোজিট কিভাবে করবেন তা দেখাচ্ছি। ডিপোজিট করার জন্য এই যে এখানে ডিপোজিট অপশনে একটা ক্লিক করবেন, তারপর আপনার সামনে এরকম একটা পেজ আসবে। এখানে বিকাশ নগদ রকেট সহ আরও অনেক মাধ্যমে ডিপোজিট করতে পারবেন, তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বিকাশের মাধ্যমে ডিপোজিট করবেন। তো এখানে বিকাশ অপশনের উপর একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে প্রথমে এখানে দেখতে পাচ্ছেন মিনিমাম 500 টাকা ডিপোজিট করতে পারবেন, মানে এখানে সর্বনিম্ন 500 থেকে যত ক্যাশ আউট করা যায় তত টাকা ডিপোজিট করতে পারবেন। এখানে এই যে দেখতে পাচ্ছেন তারা একটি বিকাশ এজেন্ট নাম্বার দিয়ে রেখেছে, এই এজেন্ট নাম্বারেই আপনাকে ক্যাশ আউট করতে হবে। তো আমি এই নাম্বারটি কপি করে চলে যাব বিকাশের ক্যাশ আউট অপশনে। তো দেখতে পাচ্ছেন আমাদের ক্যাশ আউট সফল হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন ক্যাশ আউট করার পর তারা আমাদের একটা ট্রানজাকশন আইডি দিয়েছে, এখান থেকে এই ট্রানজাকশন আইডিটি কপি করে চলে যাব সেই আইডির অপশনে। যাওয়ার পর এই যে উপরে আপনি যত টাকা ক্যাশ আউট করেছিলেন তা লিখবেন, তো আমি যেহেতু 700 টাকা করেছি তাই 700 টাকা লিখলাম। তারপর আমরা যে ট্রানজাকশন আইডি কপি করে এনেছি সেই ট্রানজাকশন আইডি এখানে বসাবো। এরপর বিকাশ ওয়ালেট নাম্বার, মানে আপনি যে বিকাশ নাম্বার থেকে ক্যাশ আউট করেছিলেন সেই বিকাশ নাম্বারটি এখানে লিখে দেবেন। এরপরে নিচে কনফার্মে ক্লিক করে দেবেন, কনফার্মে ক্লিক করার পরে আপনাদের সামনে ডিপোজিট সাকসেস নামে এরকম একটি লেখা আসবে, তার মানে আপনাদের ডিপোজিট রিকোয়েস্ট সফলভাবে তাদের কাছে চলে গিয়েছে। তারপর 5 থেকে 10 মিনিট পর দেখবেন আপনার অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়ে গিয়েছে। ভিউয়ার্স, 100% সফল ও নিরাপদ অ্যাকাউন্ট খুলতে অবশ্যই স্ক্রিনে প্রোমো কোড ব্যবহার করবেন। আপনাকে
অসংখ্য ধন্যবাদ।